অভিনেতা ও গায়ক তাহসান রহমান খান এর জীবন কাহিনী। তাহসান রহমান খান আমাদের সবার প্রিয় তাহসান। সমসাময়িককালে একাধারে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক, অভিনেতা, মডেল, উপস্থাপক, সঙ্গীত ও সুরকার। এতসব সফল পরিচিতির বাইরে তার আরও একটি পরিচিতি আছে, তা হল তিনি একজন শিক্ষক। শিক্ষকতা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এত কিছুর পরও নিজেকে পরিচয় করিয়ে দিতে পছন্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবেই। ইতিমধ্যে তিনি বাংলাদেশের মিডিয়া জগতে তার ক্ষমতা প্রমাণ করেছেন। তার পুরো নাম তাহসান রহমান খান। 18 অক্টোবর 1979 সালে বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। তাহসান প্রথমে শিশু একাডেমি ছায়ান্তে গান শিখেছেন। তিনি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ ঢাকা থেকে এইচএসসি পাস করেন 1998 সালে। তিনি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ মার্কেটিং এবং এমবিএ ফাইন্যান্স সম্পন্ন করেন। তিনি 2010 সালে মিনেসোটা ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের কার্লসন স্কুল থেকে তার দ্বিতীয় এমবিএ করেন। তাহসান রহমান খান তার শিক্ষা সম্পন্ন করার পর বাংলাদেশী ব্যান্ড ব্ল্যাক এ যোগ দেন। তিনি কর্মজীবন শুরু করেন ইউনিলিভার বাংলাদেশ নামে একটি কোম্পানিতে, যেখানে তিনি 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হন। এরপর 2006 সালে ইস্টার্ন ইউনিভার্সিটি যোগদান করে 2008 সাল থেকে শিক্ষকতা পেশা শুরু করেন। তিনি একজন গবেষক হিসেবে বাংলাদেশের লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এখন তাহসান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদ সদস্য। ইতিমধ্যে তিনি অভিনয়, গান গাওয়া এবং শিক্ষকতা করে সকল ক্ষেত্রে তার প্রতিভার প্রমাণ রেখে চলেছেন। তাহসান 3 আগস্ট 2006 সালে মডেল মিথিলা রাফিয়াতকে বিয়ে করেন। তিনি মিথিলা নামেই বেশি পরিচিত। তিনিও বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। 30 এপ্রিল 2013 সালে তারা এক কন্যা সন্তানের পিতা মাতা হন। তাদের মেয়ের নাম হচ্ছে আয়রা তাহরিম খান। বর্তমানে তারা ডিভোর্স নিয়ে আলাদা রয়েছেন। তাহসান তার মেয়েকে নিয়ে খুব ভালো আছেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।